ক্রেতার এমন উপচে পড়া ভিড় সাবু শপের আউটলেট উদ্বোধন ঘিরে। এতদিন রাজধানী ঢাকার অভিজাত তিনটি শপিং মলে সাবুর আউটলেট থাকলেও 19 আগস্ট শুক্রবার ক্রেতার চাহিদার কথা বিবেচনা করে নগরের আফমি প্লাজায় উদ্বোধন করা হয় সাবু শপের চতুর্থ আউটলেট। উদ্বোধনের প্রথম দিনে ক্রেতা দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। এ সময় পণ্য বিক্রি কিনিতে বেশ হিমশিম খেতে হয় আউটলেটের বিক্রয় কর্মীদেরও, ফলে মিশ্র প্রতিক্রিয়া ছিল ক্রেতাদের। আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি সেটা কি ওনা থেকে ডিউলাক্স যে ক্রিমটা ইউজ করে অনেক বেশি ফেয়ার হয়েছে, এখানে ডিসকাউন্ট দিচ্ছিল প্রোডাক্টের সাথে, উনি গিফটও দিচ্ছে, এগুলো দেখার জন্য আসলে কিউরিয়াসিটি হওয়ার জন্য আজকে প্রোডাক্টটা নিতে এসেছিলাম। এখানে অনেক ভিড়, লাইন মেনটেন করা উচিত ছিল, আসলে পাঁচজন করে ঢুকে দেন বের করা উচিত ছিল, মানে এভাবে আসলে হজবরল হয়ে যাইতেছে আর কি। দুইটা থেকে লাইনে দাঁড়ায় আছি টোকেন নিয়ে, যারা টোকেন পাচ্ছে না তারা অলরেডি চলে যাচ্ছে প্রোডাক্ট নিয়ে, আমরা দুইটা থেকে টোকেন নিয়ে দাঁড়ায় আছি তাও প্রোডাক্ট পাচ্ছি না। প্রোডাক্টটা উনি প্রোডাক্টগুলো খুব ভালো, তো আমি কাস্টমার নিচ্ছি যে আমার অনেক দূর থেকে আসে, তো তাই দেখতে উনি জিতে পারি এরই, আমার খুব ভালো লাগে উনি। আমরা যেভাবে আকর্ষিত হয়েছি প্রোডাক্টসের জন্য, ওভাবে এখানে কোনো ডিসিপ্লিন বলতে কিচ্ছু নেই, টোকেন থেকে শুরু করে যে স্পেসটা ওনারা নির্ধারণ করছে এতগুলো মানুষ এখানে স্পেসে সম্ভব না। যদি তারা এক ঘন্টা পর বন্ধ করে দেয়, 5টা বা 6টায় বন্ধ করে দেওয়ার কথা, এটা যদি আগে থেকে ঘোষণা দিত তাহলে আমাদের জন্য ভালো হতো, কারণ আমরা অনেক দূর থেকে একটা ট্রাভেল কস্ট দিয়ে আমরা এখানে আসছি পটিয়া থেকে, কেউ আসছে কাঠগড় থেকে, তার মানে বুঝতে পারতেছেন 1200-1500 টাকা গাড়ি ভাড়া দিয়ে কিন্তু মানুষ এখানে আসতেছে। উনি আগে ডিক্লেয়ার দেওয়া উচিত ছিল 3 দিনের অফার, তাহলে মানুষ এরকম করে ভিড় করতো না। নতুন এই আউটলেটটির কেক কেটে উদ্বোধন করেন চট্টগ্রামের উদ্যোক্তা গ্রুপ গার্লস পাইরোটির স্বত্বাধিকারী তাসনুবা আনোয়ার। ক্রেতার শতভাগ সন্তুষ্টি অর্জনে বেশ সুনামের সাথে সাবু শপ তার ঐতিহ্য ধরে রাখার প্রত্যাশা তার। আমি সবসময় সাবু শপ লিমিটেডকে নিয়ে খুব প্রাউড ফিল করি, স্পেশালি সাবিনা খাতুন সাবু আপু এবং শরীফ ভাইয়া, যিনি পিছন থেকে অনেক ব্যাকগ্রাউন্ড সাপোর্টটা দেয়। এবং সাবু আপুর কথা যদি আমি বলি তাহলে আমি বলবো যে আপনারা উপচে পড়া ভিড়টা দেখেছেন আলহামদুলিল্লাহ, আমি মানে আমার কাছে আজকে দিনটা অনেক সাকসেসফুল মনে হচ্ছে, আর আমি অনেক অনেক শুভকামনা দিই, ইনশাআল্লাহ আরও বহু আউটলেট হবে সাবু শপ লিমিটেডের। মেয়েদের প্রসাধনী সামগ্রীর চাহিদার কথা মাথায় রেখে নতুন এই আউটলেটের উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার। আমি যতটুকু দিতে পারতাম দিতে পারছি না, আমি আমার বেস্টটা দিতে পারছি না শুধুমাত্র একটু অতিরিক্ত ভিড়ের কারণে, বাট এই জন্য একটু কষ্টও লাগতেছে আবার খুশিও লাগছে, এবং এই জন্য আমরা আগামীকালকে অফারটা রেখেছি এবং আগামীকালকে ইনশাআল্লাহ আমি ট্রাই করবো আসার। আলহামদুলিল্লাহ অনেক হিউজ কাস্টমার নিয়ে আমরা কাজ করি, দোয়া করবেন। চট্টগ্রামবাসীর জন্য আসলে ওনাদের অনুরোধেই আসলে আমরা আসতে পেরেছি, ওনাদের জন্যই আমরা আসতে পেরেছি, এর জন্য আসলে আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ, কারণ ওনারা ছাড়া আমাদের আসলে কোনো ভ্যালু নেই, সো আমরাই আসলে ওনাদের কাছে কৃতজ্ঞ। আমরা সবসময় চাই যে ক্লায়েন্টসদের হাতে অথেন্টিক প্রোডাক্টগুলো তুলে দেওয়ার জন্য, যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্টের বাংলাদেশে একটা চাহিদা রয়েছে, কাস্টমাররা গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট চায়, সো আমাদের বিজনেসটা আমরা যেহেতু সার্ভ করি তাই কাস্টমাররা আমাদের বেশি প্রতি অনেক বেশি সন্তুষ্ট থাকেন। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।